হ্যান্ডস আপ আমার মতন যদি আপনিও শুনে থাকেন কার্বোহাইড্রেট খেলেই ওজন বাড়বে আসসালামু আলাইকুম আই এম এনজে আইএসএসএ সার্টিফাইড পার্সোনাল ফিটনেস ট্রেনার আজকের এই ভিডিওতে কয়েকটি স্মার্ট কার্ব নিয়ে কথা বলতে এসেছি যেগুলো খেলে ওজন তো বাড়বেই না বরং দিন দিন আমরা আরো বেশি তারুণ্য দীপ্ত হব এবং আমাদের বেলি ফ্যাটটা অবশ্যই কন্ট্রোল করা পসিবল হয়ে যাবে চলো তাহলে ভিডিওতে চলে যাই স্মার্ট কার্বের ক্ষেত্রে আমি প্রথমেই যেটি বলবো আমাদের দেশি মিষ্টি আলু মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে আছে ভিটামিন এ যার কারণে আমাদের বডির ভিটামিন এ চাহিদা কিন্তু মিষ্টি আলুর মাধ্যমে অবশ্যই পূরণ করা সম্ভব এবং এটিতে যেহেতু গ্লাইসেমিক ইন্ডেক্সে এটিতে গ্লুকোজের পরিমাণ অনেক কম থাকে সেহেতু এটিতে কিন্তু ক্যালোরি পরিমাণও অনেক কম এর পাশাপাশি এটা একটু সুইট টেস্ট থাকবার কারণে এতে এটি খাওয়ার মাধ্যমে কিন্তু আমাদের যে একটু সুইট ক্রেভিং তৈরি হয় সেটি কিন্তু রোধ করা সম্ভব হয় অনেকেই আমরা জানি চাইনিজের গড় আয়ু অনেক বেশি এর কারণ হলো তারা কিন্তু প্রত্যেক দিনের খাদ্য তালিকায় কম বেশি মিষ্টি আলু রেখেই থাকে এবং মিষ্টি আলুতে অনেক বেশি ভিটামিন এ থাকার কারণে আপনার স্কিনে রিঙ্কেলস কিন্তু পড়বে না আপনি অনেক বেশি তারুণ্য দীপ্ত থাকবেন সেকেন্ড স্মার্ট কার্ব হিসেবে আমি যে কার্বটির কথা বলবো সেই কার্বটি যদি আমরা রেগুলার বেসিসে নেই আপনার বেলি ফ্যাট থাকবে না প্লাস আপনার কিন্তু ব্লোটেড ভাবটাও অনেক বেশি কমে যাবে কলা কম বেশি সবার ঘরেই থাকে রেগুলারলি আমরা যদি ব্রেকফাস্টে কলা নেই অথবা প্রি অর পোস্ট ওয়ার্কআউট স্ন্যাক্স হিসেবে ব্যানানা নেই তাহলে কিন্তু আমাদের বডিতে ব্লোটেড ভাবটা কমে যায় বিকজ ব্যানানায় প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে এর পাশাপাশি ব্যানানায় আছে গুড সোর্স অফ সুগার যেটা হচ্ছে ন্যাচারাল সুগার লক্স অফ ফাইবার আছে এবং এটার যে কার্ব সেই কার্বটা আমাদের কিন্তু ওজন বৃদ্ধিতে কাজে লাগবে না বরং সেটি যদি আমি ঠিক টাইমে ঠিক প্রপোর্শনলি খাই আমি র্যাপিড এনার্জি ব্যালেন্স করতে পারবো র্যাপিড এনার্জি গেইন করতে পারবো নেক্সট যেই স্মার্ট কার্বের কথা আমি বলবো সেটি হচ্ছে গিয়ে মিষ্টি কুমড়া রঙিন শাকসবজির মধ্যে মিষ্টি কুমড়া কিন্তু ওয়ান অফ মাই ফেভারিট মিষ্টি কুমড়া একটু স্টার্চি ভাব থাকায় মিষ্টি কুমড়া কিন্তু একটু ক্রিমি একটা টেক্সচার আছে যেটা দিয়ে আপনি ইজিলি রাতে ডিনারে স্যুপ তৈরি করতে পারেন এবং প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে অ্যান্টি অক্সিডেন্ট আছে যেটা কিন্তু আমার তারুণ্য ধরে রাখবে এবং আমি যতই খাই না কেন ক্যালোরি ইনটেক কম হবার কারণে এটা কিন্তু আমার ওজন বৃদ্ধি করবে না বরং আমার বডির কার্বোহাইড্রেটের চাহিদা পূরণ করবে পরবর্তীতে আমি চলে যাব ওটসে ওটসে লটস অফ ফাইবার আছে এবং এটা অনেক বেশি আমাদের কার্বোহাইড্রেটের চাহিদা পূরণ করে ব্রেকফাস্টে যদি আমি একটু ওটস নেই হাফ গ্রাম ওটস থেকে আমি গুড অ্যামাউন্ট অফ ক্যালোরি পাবো এবং এটা কিন্তু ব্রেকফাস্টে উইথ ব্যানানা আমরা যদি নেই এবং একটু হানি অ্যাড করি তাহলে কিন্তু একটা হোল মিল হয় এবং ওটস কিন্তু স্মার্ট কার্বের মধ্যে অন্যতম ওটস প্রি ওয়ার্কআউট এবং পোস্ট ওয়ার্কআউট স্ন্যাক্স হিসেবে খুবই ভালো বিটরুট আমাদের এখন খুবই অ্যাভেলেবল বাজারে আমরা সবাই পাই বিটরুট খুবই হেলদি একটা কার্বোহাইড্রেট বিটরুট দিয়ে আমরা জুস তৈরি করতে পারি বিটরুটে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে সো এটি কিন্তু আমার বডিতে এই ভিটামিন সি এর চাহিদা পূরণ করবে প্লাস রঙিন শাকসবজি কিন্তু আমাদের স্কিনের জন্য আমাদের কোলাজেন ডেভেলপের জন্য খুবই ভালো বিটরুটে প্রচুর পরিমাণে আয়রনও আছে যা কিন্তু আমাদের বডির রক্তে আয়রনের পরিমাণ বাড়িয়ে দেয় এবং রেড ব্লাড সেল তৈরিতে খুব ভালো সহায়তা করে এরপরে আমাদের দেশি
কাউন বলি, যেটাকে এখন কিউনা বলে খুব প্রচলিত, সেই কাউন, কাউনে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার আছে এবং লো ইন ক্যালোরি হওয়ায় লাঞ্চে কিন্তু আপনি হাফ কাপ কাউনের চালের ভাত অথবা একটু ফ্রাই করেও কিন্তু আপনারা কাউনটাকে নিতে পারেন, কাউনের চাল বা কিউনাকে নিতে পারেন। এবং কিউনা ইটস ভেরি গুড সোর্স অফ কার্ব, লো ইন ক্যালোরি থাকায় আর অ্যাজ এ স্মার্ট কার্ব হিসেবেও কিন্তু আমি কিউনাকে অনেক বেশি প্রেফার করি। এরপরে চলে যাচ্ছি কিছু গ্রিন ভেজিটেবল যেটাতে প্রোটিনের পরিমাণও ভালো এবং গুড কার্ব আছে এবং ক্যালোরি ইনটেকও এটাতে খুবই লো। এর মধ্যে আমাদের দেশি মটরশুঁটি, শিম, শিমের বিচি, এগুলোতে লটস অফ পটাশিয়াম আছে, গুড সোর্স অফ প্রোটিন, প্রোটিনের অল্টারনেটিভ হিসেবেও ওয়ান বোল অফও খাই এবং মিক্সড করে সালাদ হিসেবেও খাই। ডিনারে আমরা সর্টেড ভেজিটেবল হিসেবে অ্যাজ এ সাইড ডিশও যদি আমরা প্রোটিনের সাথে রাখি, লিন প্রোটিনের সাথে, আমি আমার ক্লায়েন্টদেরকে খুব বেশি প্রেফার করি একটা লিন মিট, দ্যাট মিন্স চিকেন ব্রেস্ট আমি 120 গ্রাম অর 150 গ্রাম চিকেন ব্রেস্ট আমি নিলাম, সাথে হচ্ছে সর্টেড এই ধরনের ভেজিটেবল যেগুলো মটরশুঁটি, শিম এবং শিমের বিচি, গাজর, এই ধরনের ভেজিটেবল অ্যাজ এ গুড কার্ব আমি নেওয়ার জন্য আমার ক্লায়েন্টদেরকে সাজেস্ট করি। এবং এই ধরনের খাবারগুলো কিন্তু আমার বডির কার্বোহাইড্রেটের চাহিদা পূরণ করে, পটাশিয়ামের চাহিদা পূরণ করে, কিছু পরিমাণ প্রোটিন আমি এখান থেকে পাই এবং লটস অফ ফাইবারও কিন্তু এর মধ্য থেকে আমি পাই। এছাড়া বার্লি, বার্লির কথা আমরা অনেক শুনি এবং আমাদের দেশে আগে একটু অসুখ হলে, জ্বর হলে, বিভিন্ন রকমের সিজনাল ফ্লুতে আমরা কিন্তু বার্লির কথা বলি। বার্লি ইটস ভেরি গুড রেমেডি, এটা কিন্তু খুবই ভালো একটি কার্ব যেটা আমার বডিকে কার্বের চাহিদা পূরণ করবে, বাট ক্যালোরি ইনটেক এটাতে কম হওয়ার কারণে অ্যাজ এ স্মার্ট কার্ব আমি সবসময় বার্লিও প্রেফার করে থাকি। প্লাস স্ন্যাকিং এর ক্ষেত্রে যখন আমাদের খুব স্ন্যাক ক্রেভিং হয় সেই ক্ষেত্রে আমরা যদি এয়ার ফ্রাইড পপকর্ন বিকেল বেলা আমার কিছু খেতে ইচ্ছে করছে, মাঞ্চিং করতে ইচ্ছে করছে, সেই ক্ষেত্রে যদি আমি একটু এয়ার ফ্রাইড পপকর্ন যদি আমি বাসায় তৈরি করে নেই, দোকানের গুলো না যেখানে এক্সট্রা সোডিয়াম ইনটেক আছে, এক্সট্রা করে বাটার অ্যাড করা আছে, ফ্লেভার অ্যাড করা আছে, ওটা থেকে বিরত থেকে ঘরের তৈরি পপকর্ন যদি নেই অ্যাজ এ স্ন্যাক্স, এটা লো ইন ক্যালোরি, হাই ইন ফাইবার, ইটস এ ভেরি গুড সোর্স অফ কার্ব, এটাও কিন্তু আমার বডির কার্বোহাইড্রেটের চাহিদা পূরণ করবে এবং লো ইন ক্যালোরি থাকায় আমার জন্য খুব ভালো একটি স্মার্ট কার্ব হিসেবে কিন্তু কাজ করবে। আমি আমার আজকের এই ভিডিওতে আপনাদেরকে চেষ্টা করেছি স্মার্ট কিছু কার্বোহাইড্রেটের সাথে পরিচিত করার, যেগুলো আমাদের স্কিনের হেলথের জন্য ভালো এবং যেগুলোর মাধ্যমে আমি আমার বয়সটাকে ধরে রাখতে পারি, বডির কার্বোহাইড্রেটের চাহিদা পূরণ করতে পারি এবং প্রত্যেক দিনের মিল প্ল্যানে কম বেশি একটু কার্বোহাইড্রেট রাখতেই পারি। কার্বোহাইড্রেটকে নো না, কার্বোহাইড্রেটকে লিমিটেড করে একটা হেলদি ট্রান্সফরমেশনে যাওয়া পসিবল। আমি আমার ক্লায়েন্টদের ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্সে আমি কখনোই কার্বোহাইড্রেট বাদ দিই না। পার্সেন্টেজ অফ কার্ব ডিপেন্ড করে বডি টাইপের ওপর এবং বডি টাইপের ভিডিও কিন্তু আপনি আমার চ্যানেলে পেয়েই যাচ্ছেন। সো আশা করি আজকের এই ভিডিওটি আপনার একটি মিল প্ল্যান তৈরিতে, কার্বোহাইড্রেট সহ মিল প্ল্যান তৈরিতে অবশ্যই খুব কাজে লাগবে। আর কি ধরনের নিউট্রিশনাল টিপস, ট্রিক্স এবং কি ধরনের টপিক নিয়ে আপনাদের সামনে আসলে আপনাদের সাথে কথা বলে আপনারা উপকৃত হবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আজকের এতগুলো কার্বের অল্টারনেটিভ, স্মার্ট কার্ব দেওয়ার কারণে আপনি কয়টি কার্ব এই ভিডিওর মাধ্যমে বেছে নিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যেতে যেতে আবারও বলবো, দোয়াতে আমাকে এনজে ইটান ফুডকে স্মরণ রাখবেন।